পরিবহন সংকটে রাজশাহীতে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী কাজী শাহেদের সঙ্গে। শাহেদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মানুষের দুর্ভোগ কতটা এবং কি দেখছেন, বিস্তারিত জানাবেন। শুভ সকাল আকাশ। গতকাল সকাল থেকেই কিন্তু মানুষের দুর্ভোগ শুরু হয়েছে, আজ সেটি আরও চরমে উঠেছে। যারা জানতেন না যে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ আছে, তারা সকালবেলা বাস স্ট্যান্ডে এসে দেখেছেন যে বাস ছাড়ছে না, ফলে অনেকে ফিরে গেছেন এবং অনেকেই বিকল্প যানে, যেমন ব্যাটারি চালিত অটোরিক্সা, সিএনজি অটোরিকশা, এগুলোতে করে যাওয়ার চেষ্টা করছেন বিভিন্ন গন্তব্যে। তবে রাজশাহী থেকে এখন পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি এমন তথ্য আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিভিন্ন মোড়ে রাজশাহী শহরের প্রবেশ পথে যেগুলো আছে সেগুলোতে অবস্থান নিয়েছে নিরাপত্তার জন্য। কিন্তু কোনো বাস যেহেতু ছেড়ে যায়নি এবং রাজশাহীর যে শিরোইল বাস টার্মিনাল, যেখান থেকে ঢাকা এবং অন্য রুটে বাসগুলি ছেড়ে যায়, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কাউন্টারগুলি বন্ধ আছে, সেখান থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। বাস মালিক সমিতি এবং পরিবহন যে শ্রমিক নেতারা আছেন, তারা যেটি বলছেন যে বিএনপির সমাবেশকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং শ্রমিকদের উপরে বা বাসের উপরে হামলা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই তারা এইখানে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বর্তমানে যে বাস টার্মিনালটি আছে, এখানে যেখানে বাস থাকার কথা ছিল সেখানে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি অটোরিকশারা সেখান থেকে যাত্রী অনেকে নিয়ে যাচ্ছেন। তবে রাজশাহী শহরে কোনো যাত্রী আসতে পারছেন এমনটি তথ্য জানা যায়নি। বলা হচ্ছে যে শহরের বাইরের যে প্রবেশ পথগুলি আছে সেখান থেকে বাস আটকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কোনো বাস ছেড়ে আসেনি। আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, চাপাডাবগঞ্জ এইসব জেলা থেকে ইতিমধ্যে কিন্তু আজকের বাস বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে কোনো বাস ছেড়ে আসেনি। ফলে এখানে যে চাপ বেড়েছে ট্রেনের উপরে, আজকে সকালবেলা যে ট্রেনগুলি ছেড়ে গেছে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে, সেই ট্রেনগুলিতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল, কারণ সকালে মানুষ এসেই এখানে দেখেছেন যে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পরিবহন শ্রমিক নেতাদের কাছ থেকে যেটুকু জানা গেছে, তারা যেটি বলছেন যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখন পর্যন্ত তারা বাস ছাড়বেন এমনটি বলা যাচ্ছে না। এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে যে ইনডোর অনুমতি দিয়েছে পুলিশ, সেখানে তারা মঞ্চদারির প্রস্তুতি রাত্রি থেকে শুরু করেছেন এবং বিএনপি দুইটার সময় মাদ্রাসা মাঠের পাশে যে নাইন কনভেনশন সেন্টার আছে সেখানে তারা সমাবেশ করবেন এমন তথ্য আমাদের কাছে আছে। তো আকাশ, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন রাজশাহী থেকে সহকর্মী কাজী শাহেদ।